Assalamualaikum, সবাইকে আজকে হচ্ছে অনেকদিন পর আবার ব্লগ করতে আসছি আজকে হয়তো শেষবারের মতো আমার ঈদ করতে যাচ্ছি ওমানে তো চিন্তা করলাম ব্লগটা করি এন্ড আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে আমরা কোথায় নামাজ পড়তেছি আমাদের খাওয়া দাওয়া এবং হচ্ছে আমার স্পেশাল ফালুদাটা যেটা আমার খুব পছন্দের একটা জিনিস আমাদের ঘোরাফেরা আমরা এখানে যে পাশে যে শৃঙ্খলে ঘুরতে গেছি শৃঙ্খলে কত মজা করছি এবং এটা সুন্দর যে একটা ন্যাচারাল ভিউটা সবকিছু আপনারা দেখতে চলতেছেন এন্ড ওয়েলকাম অ্যাগেইন ইন মাই ব্লগ তো আমি হচ্ছে ঈদের দিন সকাল সকাল হচ্ছে ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি এবং হচ্ছে সকাল সকাল উঠে যাই একবারে চারটার দিকে ঘুম ভেঙে যাই তারপর শুয়েছিলাম অ্যান্ড অ্যালার্ম বাসছে উঠে গেলাম অ্যান্ড হচ্ছে গুড মর্নিং অ্যান্ড আপনারা দেখতে যাচ্ছেন আজকে পুরোটা একটা ব্লগ আমার পুরাতন একটা পাঞ্জাবি পরে আমি হচ্ছে আবার রেডি হয়ে গেছি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পাঞ্জাবি অ্যান্ড এটার সাথে হচ্ছে কালো পাম্পশু পরছি অ্যান্ড শাওয়ার টাওয়ার নিয়ে অলমোস্ট ছয়টার দিকে আমি রেডি অ্যান্ড আমার সাথে হচ্ছে আমার আরও স্টাফ যাবে হচ্ছে ছয়জন আমার আব্বু যাবে অ্যান্ড এই হচ্ছে আমি আমার চাবিটা নিয়ে নিলাম গাড়ির তারপর স্টাফদেরকে ডাক দিলাম যে সবাই চলে আসো অ্যান্ড একজন হচ্ছে গাড়িটা পরিষ্কার করতেছে বিকজ গাড়ির মধ্যে বালি টালি বসেছিল অ্যান্ড তো গাড়িতে স্টার্ট দিয়ে ফেলি গাড়িতে স্টার্ট দেওয়ার পরে পিছনে যে সিটগুলো আছে সেই সিটগুলো তুলতে হবে বিকজ মানুষ হচ্ছে আজকে বেশি সো পিছনে আমাদের কার্টুন থাকে এখানে আমরা জিনিসপত্র নেই সেজন্য কার্টুন দিয়েছি এখন এগুলো বের করে হচ্ছে আমাদের সিটগুলো আমরা তুলবো আর সিট তোলা শেষ করে হচ্ছে আমরা আমাদের ডনের সাথে কথা বলতেছি মোল্লা ডন যে সবসময় স্টাইলিশ করে চলাফেরা করে অ্যান্ড এই যে স্টাফদের সাথে কিছুক্ষণ হাসি মজা করলাম আব্বুর জন্য অপেক্ষা করতেছি না আব্বু আসলে হচ্ছে আমরা বের হয়ে যাবো একটু পরেই ওকে তো হচ্ছে গাড়ির মধ্যে সবাই উঠে বসে গেছে পিছনে দুজন বসছে মাঝখানে তিনজন বসছে আমার আব্বুও পিছনে বসছে সামনে একটা স্টাফ বসবে যে হচ্ছে গেট বাঁধার জন্য দাঁড়ায় গেট বাঁধলে সে সামনে এসে আবার দাঁড়ায় যাবে শেষ আমাদের হচ্ছে অল ফিল আপ অ্যান্ড আমরা হচ্ছে এখন ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে সর্বোচ্চ অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 15 মিনিটের মতো লাগবে যে তারপর আমি বাড়াই বলতেছি অ্যান্ড আমরা অনেক তাড়াতাড়ি আমরা দিয়ে দিচ্ছি বিকজ গতবার হচ্ছে আমাদের নামাজ যাওয়াটা অনেক লেট হয়ে গেছিলো সো এবার যাব গিয়ে সুন্দর করে যাতে নামাজটা পাই সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে গেছি আর আজকে হচ্ছে হঠাৎ করে হচ্ছে গরমটা বেড়ে গেছিলো সেই জন্য এসি চালাইতে হচ্ছে অনেক জোরে এবং পিছনে মানুষগুলা গরমে ঘেমে গেছিলো জোরে এসি চালাই দিচ্ছি এবং আমি হচ্ছি আর 4-5 মিনিটের মধ্যে নামাজ ঈদগাহের জন্য পৌঁছে যাব অবশেষে হচ্ছে আমরা আমাদের ঈদগাহে পৌঁছে গেছি এই যে সামনে যেটা দেখতেছেন সেটাই হচ্ছে আমার আব্বু উনি পায়ের সমস্যার কারণে মানে একটু ধরে ধরে নামতে হয় আর এখানে যে খোলা যে মাঠটা দেখতেছেন সেখানেই হচ্ছে আমরা নামাজ পড়ি আমরা যারা সানায়াতে আছি যেটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে আমরা সব মানুষ হচ্ছে এই খোলা ময়দানটাতে পড়ি আর কুরিয়াতে যে মানুষগুলো সেটা বড় মসজিদে পড়ে তো নামাজ শেষ করে হচ্ছে প্রথমে কালামবার সাথে কোলাকুলি দিয়ে শুরু করলাম দেন হচ্ছে আমার গ্যারেজের সব স্টাফদের সাথে একজন একজন করে কোলাকুলি করলাম এবং ওখানে যারা পরিচিত ছিল সবার সাথে কোলাকুলি শেষ করে দেন হচ্ছে আস্তে দিদি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো যেহেতু আব্বু আমাদের জন্য অপেক্ষা করতেছে গাড়িতে আব্বু অত বেশি অপেক্ষা কোথাও করে না সো তাড়াতাড়ি হচ্ছে গাড়ি কাছে যাইতে হবে এবং আব্বুকে নিয়ে গ্যারেজে যাইতে হবে আর এর মাঝখানে হচ্ছে আব্বুকে সালাম করলাম সালাম করে আব্বু থেকে ফার্স্ট রেল হচ্ছে সালামি পাইছি অ্যান্ড দেন হচ্ছে আমরা গাড়িটা সামনের থেকে ঘুরে এনে আমরা হচ্ছে আবার আমাদের গ্যারেজে উদ্দেশ্যে চলে যাচ্ছি অ্যান্ড গ্যারেজে ব্যাক করার পর হচ্ছে কিছু ভাই ব্রাদার আসলো গ্যারেজের ভিতর কোলাকুলি করার জন্য যাদের সাথে মসজিদে কোলাকুলি করতে পারি নাই অ্যান্ড কোলাকুলি শেষ করে তারপর হচ্ছে ভরপুর খাইতে হবে কারণ কালকে রাতে হচ্ছে ভাত খাই নাই অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে রোজার যে একটা খিদা মানে রোজা থাকতাম যে সেটার একটা ইয়া রয়ে গেছে রাতে ভাত খাইতে পারি নাই সো এখন হচ্ছে সুন্দর করে হোটেলে যাব আমাদের বাড়ির বাসার সামনেই হচ্ছে হোটেল গিয়ে সুন্দর করে ওখানে ঝমসে করে খাবো আর এই যে খাইতে আসছি পরোটা 4 প্লেট অ্যান্ড মাংস হচ্ছে 4 প্লেট নিচ্ছি এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলবো অ্যান্ড এরপর হচ্ছে আমাদের স্পেশাল যে ফালুদা সেটা খাইতে যেতে হবে মানে সেটা ঘরেই আছে জাস্ট হচ্ছে বানাবো অ্যান্ড ফালুদার যে জেলিগুলো সেগুলো হচ্ছে আগেই রেডি করে রাখছিলাম এখন জাস্ট এগুলো সুন্দর করে স্লাইস করে দেন হচ্ছে এগুলো মিক্স করতে হবে অ্যান্ড এই যে হচ্ছে আমার ফালুদা অ্যান্ড আইসক্রিম নিয়ে আসছি হচ্ছে 4টা ফাতিলের মধ্যে হচ্ছে সব কিছু মিক্স করে ফেলতেছি বিকজ একসাথে বসে খেয়ে উঠে যাব এবং 2টা জেলি এবং আইসক্রিম দিয়ে হচ্ছে এখানে রেডি করে দেন হচ্ছে সার্ভ করে দিব অ্যান্ড সার্ভ করে স্টার্ট করছি আইসক্রিমের বাটি যেগুলো সেগুলো তো সার্ভ করতেছি এখানে কাপের খুবই সংকট অ্যান্ড এখন হচ্ছে আমার খাওয়ার টাইম অ্যান্ড খুব ভালোভাবে হচ্ছে এগুলো বানাইছি অ্যান্ড দেন হচ্ছে কাকাকেও জিজ্ঞেস করলাম কাকা কেমন হয়েছে কাকা বলে যে আলহামদুলিল্লাহ সেই রকম হয়েছে অ্যান্ড সবাই আমরা খাচ্ছি আর সকালে তো খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম দেন বিকেলে আমার নতুন শার্ট প্যান্ট অ্যান্ড সব কিছু ব্ল্যাক শু ব্ল্যাক শার্ট ব্ল্যাক অ্যান্ড ওয়াচটা ব্ল্যাক করে
এখন যাবো হচ্ছে সিঙ্কহোলের উদ্দেশ্যে, যেটা হচ্ছে সানাইয়ার হুরিয়তের ভিতরে হচ্ছে একটা ভালো একটা টুরিস্ট স্পট যেখানে ম্যাক্সিমাম টাইম ঈদে মানুষ আসে। অবভিয়াসলি হচ্ছে আমাকে ম্যাপ দেখে দেখে যেতে হবে অ্যাজ ইউজুয়াল, আমি অনেক আগেই গেছিলাম সিঙ্কহোলে, সো রাস্তাটা ভুলে গেছি, এখন ম্যাপ দেখে দেখে যাবো। 39 কিলোমিটার লেখা আছে, অলমোস্ট 29 মিনিট লাগবে। অ্যান্ড পেট্রোল নিতে হবে, পেট্রোল নিয়ে জাস্ট এক টান দিয়ে ওখানে পৌঁছে যাবো। অ্যান্ড গাইস, আমি হচ্ছে পেট্রোল নিয়ে অলমোস্ট সুরে রোড দিয়ে উঠে গেছি, সুরে রোড দিয়ে হচ্ছে দাবাবে যাবে, দেন হচ্ছে ওই জায়গা দিয়ে হচ্ছে মানে সিঙ্কহোলে যায়। অ্যান্ড হচ্ছে আজকের আবহাওয়াটা এত সুন্দর, বাট একটু গরম বাড়ছে, সো এসি অবশ্যই চালাইতে হয়েছে। অ্যান্ড আমাদের আর সর্বোচ্চ 20-25 মিনিটের ভিতর আমি আমার ডেস্টিনেশানে পৌঁছে যাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা রাস্তাটা উপভোগ করুন। অবশেষে গাইস, আমরা হচ্ছে আমাদের গাড়িটা একটা সেফ প্লেসে রেখে আমরা হচ্ছে হাঁটা শুরু করছি, বিকজ সামনের দিকে গাড়ি অনেক জ্যাম থাকবে, সো আমরা একটা জায়গায় সেভ করে গাড়িটা রেখে দেন হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছি। এনে আর কি ভিতরে ঢুকতে ঢুকতে দেখতেছি অনেক মানুষ আসছে বাহির থেকে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার টুরিস্ট এবং হচ্ছে ইন্ডিয়ান। আর এই যে হচ্ছে আপনার সিঙ্কহোলটা, যেখানে নাকি তারাপুরে আপনার এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, এরপর থেকে এটার নাম সিঙ্কহোল, আই ডোন্ট নো এটার পিছনে সত্যটা কি, বাট যতটুকু শোনা কথা আর কি। আর অবশেষে হচ্ছে আমরা সিঙ্কহোলের মধ্যে নামতে যাচ্ছি, এখানে এই সিঁড়িটা দিয়ে হচ্ছে সিঙ্কহোলে নামতে হয়, এবং সামনে যে জিনিসটা দেখতেছেন বড় একটা গর্ত কিছু পানি আছে, এটাই হচ্ছে সিঙ্কহোল, এবং এই সিঙ্কহোলটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে এই সিঙ্কহোলটা দেখতে আসে। আর আমি হচ্ছে কিছুক্ষণ ছবি টবি তুললাম, তারপর হচ্ছে অসহায়ের মতো একটা পাথরের মধ্যে বসে আছি, অ্যান্ড সবাইকে দেখতেছি, সবাই শাওয়ার টাওয়ার নিচ্ছে, মজা করতেছে, আমরা অনেকক্ষণ ছবি টবি তুলছি, খুব সুন্দর সুন্দর ছবি আসছে, অ্যান্ড দেন হচ্ছে বসে বসে কিছুক্ষণ এখানে দেখতেছি আর কি। প্রায় হচ্ছে 1.5 ঘন্টা পর আমরা হচ্ছে আবার ব্যাক করতেছি, কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করি নাই, সবার পেটে অনেক খিদা, সো আমরা প্রথমে হচ্ছে গিয়ে মুজামেল বাই, যেখানে হচ্ছে আলথাম্বোতে আমরা সবসময় খাই, ওখানে হচ্ছে প্যাট ভরে খাবো। অ্যান্ড এই যে এটা হচ্ছে মুজামেল ভাই, ওনাকে বলছি ভাই আপনার যেটা মন চায় আমাদেরকে দেন, জাস্ট একটু টেস্ট করতে হবে এবং যাতে প্যাট ভরতে হবে। সো উনি সুন্দর করে 2টা প্লেট কি জানি বানায় দিচ্ছে, এগুলোর নাম এক্স্যাক্টলি আমি জানি না, সো হচ্ছে উনি ওনার মতো করে সবসময় রেডি করে দেয় সবসময়। এই যে এটা হচ্ছে ফাইনালি উনি হচ্ছে বানায় দিচ্ছে, অ্যান্ড আমাদের হচ্ছে ব্লগটা এখানেই শেষ করবো, আমরা খাওয়া দাওয়া করে সুন্দর করে বাইরে চলে যাবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।